ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন রেতে প্রথম লেগে হারের ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা গত রাতে সেবিয়াকে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করল গতবারের চ্যাম্পিয়নরা ক্যাম্প নুয়ে বুধবার রাতে সেবিয়া বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ছয় এক গোলের জয় পেয়েছে বার্সেলোনা দুই লেগ মিলিয়ে বার্সা জয় পেয়েছে ছয় তিন ব্যবধানে গত সপ্তাহে প্রথম লেগে ঘরের মাঠে দুই শূন্য গোলে জিতেছিল সেবিয়া প্রথম লেগে দুই গোলে পিছিয়ে যাওয়ার পরেও দ্বিতীয় লেগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা এই ম্যাচে জোড়া গোল করেছেন ফিলিপে কৌটিনহো জালের দেখা পেয়েছেন ইভেন রাকিটিজ সার্জিও রবার্তো লুইস সুয়ারেজ ও লিওনাল মেসিরা ম্যাচের শুরুতে ত্রয়োদশতম মিনিটে ফিলিপে কৌটিনহর সফল স্পট কিক থেকে এগিয়ে যায় বার্সা এরপর ম্যাচের একত্রিশতম মিনিটে ব্রাজিলিয়ান তরুণ আর্থারের বাড়ানো বল থেকে নিজের প্রথম ও দলের স্কোর লাইন দুই করেছেন ইভেন র্যাকেটিচ পুরো ম্যাচে একক আধিপত্য দেখিয়ে বাষট্টি শতাংশ বল দখলে রেখেছে বার্সেলোনা দুই শূন্য গোলে এগিয়ে থেকে প্রথম প্রথমার্ধ শেষ করেছে মেসিরা সেভিয়ার জালে বিশ শট নেওয়া বার্সেলোনা নিজেদের তৃতীয় গোলের দেখা পেয়েছে ম্যাচের তিপ্পান্নতম মিনিটে এ লুইস সুয়ারেজের ক্রস থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেছেন ফিলিপে কৌটিনহ ব্রাজিলিয়ান তারকার গোলে তিন শূন্যতে এগিয়ে যায় বার্সা অবশ্যই এর এক মিনিট পর মেসি রবার্টোর জাদু লিওনাল মেসির ক্রস থেকে গোল করে দলের লাইন চার শূন্য করেছেন রবার্টো এরপর ম্যাচের সাতষট্টিতম মিনিটে ব্যবধান কমিয়েছে সেবিয়া একটি গোল হজম করেছে বার্সেলোনা ম্যাচের একেবারেই শেষ মুহূর্তে গোলের দেখা পেয়েছেন দুই বন্ধু লিওনাল মেসি ও লুইস সুয়ারেজ উনানব্বই মিনিটে আলবার বাড়ানো বল থেকে নিজের প্রথম ও দলের পঞ্চম গোলটি করেছেন উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে বিরানব্বইতম মিনিটের সময় গোল করেছেন লিওনাল মেসি আলবার বাড়ানো বল থেকে দলের ছয়তম গোলটি করেন তিনি আক্রমণ ভাগের সকল খেলোয়াড়ের একরাতে রাতে জ্বলে ওঠার ম্যাচে ছয় এক গোলে জয় পেয়েছে বার্সেলোনা